যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবারও খবরের শিরোনামে বৈশাখী বন্দ্যোপাধ্যায় পুরো ভোটের আগেই কি শোভন চট্টোপাধ্যায় ঘরে ফিরছেন প্রশ্ন উঠছে ঘর বপসির জল্পনা তাই অনেকটাই এগিয়ে গেছে মঙ্গলবার সকালে শোভনবাবুর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাসভবনে যেতেই এই জল্পনা অনেকটাই বেড়ে যায় সকালে পার্থবাবুর সঙ্গে দেখা করলেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনের এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনো ও সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় বলেন আমার কাছে বৈশাখী কেন সবাই আসতে পারে আমি রাজ্যের শিক্ষামন্ত্রী উনি অধ্যাপিকা আমার কাছে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা আসবেন এটাই তো স্বাভাবিক এর সাথে রাজনীতির কোনো ও সম্পর্ক নেই আমি ওনার সঙ্গে রাজনীতির কথা বলি না শোভনবাবুর বান্ধবী বৈশাখী দেবী বলেন আমি কলেজের সমস্যা নিয়ে দেখা করতে এসেছি আমার সঙ্গে কলেজের পরিচালনা সমিতির কিছু সমস্যা হয়েছে কলেজ এখন অবৈধভাবে চলছে নতুন টিচার ইনচার্জ নিয়োগ ও অবৈধ সেটাই জানিয়েছি শিক্ষামন্ত্রীকে শোভন চট্টোপাধ্যায় কি তৃণমূলে ফিরবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন শোভনবাবুর ব্যক্তিগত ব্যাপার ওনার রাজনৈতিক অবস্থান আমার পক্ষে বলা সম্ভব নয় অন্যদিকে শোভনবাবুর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবার বিতর্ক সোমবার তিনি মিলি আল আমিন কলেজে প্রবেশ করতে গেলে সমস্যা তৈরি হয় জানানো হয়েছে যে বৈশাখী পদত্যাগ করেছেন পাল্টা বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন তার পদত্যাগ উচ্চশিক্ষা দপ্তরে গৃহীত হয়নি কলেজের গভর্নিং বডি বৈঠক করে জানায় তার পদত্যাগ গভর্নিং বডিতে গৃহীত হয়েছে পাল্টা বৈশাখী উচ্চশিক্ষা দপ্তরে ফোন করেন আর দুই কর্তা কলেজে এসে সমস্যা মেটানোর চেষ্টা করেন গভর্নিং বডি সব জানিয়েছে প্রয়োজনে তারা আদালতে যাবেন সমস্যা মেটাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে কলেজের শিক্ষকরা বা শিক্ষিকারা কেন ক্রমশ বৈশাখী বিরোধী হয়ে উঠলেন সেটাই এখন বিস্ময়ের ব্যাপার সমস্যা মেটাতে শিক্ষামন্ত্রীকে ফের হস্তক্ষেপ করতে হয় কিনা তা বলবে ভবিষ্যৎ বিজেপিতে যোগদান করেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় যোগদান করার পর থেকেই একটা না একটা ঝামেলা লেগেই আছে আর এবার আবার মনে করা হচ্ছে যে তারা তৃণমূলেই ফিরে যাবেন